আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক ভাই বোনেরা, দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একটি গাভীর খামারে। এই খামারের উদ্যোক্তা হচ্ছেন শরীফ ভাই। শরীফ ভাইয়ের অবস্থান হচ্ছে চাটমোহরে। আজকে আমরা তার যে খামারে যে গাভীগুলো রয়েছে সেই গাভীগুলো আমরা আপনাদেরকে দেখাবো। তার খামারে আজকে আমরা যতটুকু জানতে পেরেছি যে সর্বোচ্চ 26 লিটারের গাভী রয়েছে। সেই গাভীগুলো তারা কীভাবে বিক্রি করে থাকেন, তারা কীভাবে লালন পালন করে, আপনারা যদি কেউ নিতে চান তাহলে কীভাবে নেবেন সে সম্পর্কে আমরা জানবো। তাহলে চলেন আমরা শরীফের সাথে কথা বলি, কথা বলে তার গাভী সম্পর্কে বিস্তারিত জানি। বিস্তারিত জানার জন্য পুরো সময় জুড়ে থাকবো আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম। তো আমার বাসা পাবনা জেলা চাটমোহর থানা মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশেই। আমি স্টাডি পাশাপাশি আর কি খামারটা দেখাশোনা করতেছি। জি জি। আপনাদের এখানে তো বেশ বড় সর এবং বিগ সাইজের গাবিগুলোই থাকে। জি। আজকে কি রকম গাবি আছে? আজকে আমার এখানে মিডিয়াম থেকে সর্বোচ্চ লেভেলে হাই কোয়ালিটি গরুগুলো আছে। সর্বনিম্ন কত লিটার থেকে সর্বনিম্ন আমার এখানে 13-14 থেকে শুরু করে সর্বোচ্চ আপনার এখানে 26-27 পর্যন্ত দুধের গরু আছে। আচ্ছা আচ্ছা। জি। 26 থেকে সর্বোচ্চ আছে। জি। আসলে মূলত এই গাভীগুলো আমরা গ্রামগঞ্জে বিভিন্ন জায়গা থেকে আমরা সংগ্রহ করি। আমাদের এলাকাতে প্রচুর পরিমাণ মানে গাভী উৎপন্ন হয়, গাভী আছে, কিন্তু আমাদের এলাকায় দুধের দাম কম। আমাদের এলাকাতে দুধের দাম কম, যার কারণে গাভীর দাম অনেকটা কম। আর আমরা এখানে আনার পরে আমরা গাভীটা বাচ্চা দেওয়ার পরে আমরা দুধ দহন করে একজন মানুষকে তারপর আমরা এটা গ্যারান্টি সহকারে দিয়ে থাকি, বিক্রি করে থাকি। জি, আমাদের দুধের দাম কম, চাহিদা আছে বিভিন্ন কোম্পানি, বাট আমরা সিন্ডিকেটের মাধ্যমে একটা দাম কম পাচ্ছি। আমরা 35 টাকা লিটার দুধ বিক্রি করছি। জি, 1 কেজি খাবারের দাম 55 টাকা আর আমরা দুধ বিক্রি করি 1 কেজি 35 টাকা। হ্যাঁ, বিক্রি করে থাকি। খুবই একটা ভালো গাভী, খুবই শান্তশিষ্ট একটা গাভী। এই যে দেখেন বানের কত একটা দূরত্ব। হ্যাঁ, এবং বান গুলো খুব স্কোয়ার, বানগুলো খুব স্কোয়ার। এবং এই যে এর যে উলানে যে চামড়াটাও খুব পাতলা। এবং এটা হচ্ছে কোষবান। হ্যাঁ, এটা হচ্ছে কোষবান। এই এই উলানটা দেখেন, এই যে ভাগ করা ভাগ করা, খুবই একটা সুন্দর একটা গাভী। এবং গাভীটা কোনো গলা কম্বল কিচ্ছু নাই। এই গাভীটা মাশাআল্লাহ খুবই একটা ভালো গাভী। আচ্ছা, চমৎকার একটা গাভী। জি, এই গাভীটা মানে আমরা শাল দুধ দিতে আনতেছি এখন 20-22 লিটার। শাল দুধ 20-22 লিটার? জি জি জি। এটা থেকে আমি 25-26 দুধ দহায় দিতে পারবো। কতদিন হয়েছে বাচ্চা দিছে? এই বাচ্চার বয়স আজকে 4 দিন। 4 দিন? জি। আলোচনা সাপেক্ষে এটা কিছু কম বেশি করা যাচ্ছে। কেউ চাইলে আইসা দেখে দোয়া, হ্যাঁ আমার এই গরুর বানে কোনো সমস্যা আছে কিনা, কিংবা দুধে কোনো মিল আছে নাকি, এইগুলো সব কিছু আইসা দেখে নিতে পারবে তারা। আচ্ছা, শরীফ ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর, একদম সাদা দপদপে। এটা তো যা মনে হচ্ছে হলস্টেইন ফ্রিজিয়ানি না? হ্যাঁ, এটা হলস্টেইন ফ্রিজিয়ানি। এটা মোটামুটি অনেক বড় একটা গাভী। হ্যাঁ,
এটা থেকে আপনার আজকে সকালবেলা 11 লিটার দুধ দহন করা হয়েছে। দ্বিতীয়বার বাচ্চা দিচ্ছে, দাঁতে ছয়টা। গাভীটা খুবই ভালো একটা গাভী, এই গাভীটা বাচ্চা দিচ্ছে আজকে 9 দিন হলো। হ্যাঁ, এটার কোনো, এই যে দেখেন দহন করলে এটার উল্লান টোলান কিচ্ছু বোঝা যায় না, একদম চামড়া একদম পাতলা। হ্যাঁ, একদম পাতলা, দহন করলে একদম চিমে যায়, যার কারণে দহন করার পরে মনে হচ্ছে না যে গাভীটা দহন করা মানে এত দুধ হবে। আচ্ছা, কত দাম যাচ্ছে এটা? এটার দাম যাচ্ছে আমি 2,60,000 টাকা। 2,60,000? জি, আলোচনার সুযোগ আছে? হ্যাঁ, আলোচনার সাপেক্ষে কম। তো শরীফে মাশাআল্লাহ আরেকটা অনেক সুন্দর গাভী দেখতেছি। এটা এটা প্রেগনেন্ট, এটা 8 মাসের প্রেগনেন্ট, এটা দাঁতে দুইটা। হ্যাঁ, গরুটা খুবই একটা ভালো জাতের একটা গাভী। হ্যাঁ, এখনই উলানে দেখেন কত জায়গা, উলানেও প্রচুর জায়গা আছে দেখেন এই যে। হ্যাঁ, উলানে প্রচুর জায়গা আছে। না, এই উলানে বানে রশি নামে না, উলানে রশি নামে না এখন। হ্যাঁ, এটা এখনো বকন, উলানে রস নামে না। এই গরুটা যদি রস নামে তাহলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে যে গরুটা কতখানি দুধ দিতে পারবে। এটা আসলে আইডিয়া এর জাতমান অনুযায়ী, এটার আইডিয়া তো আমার আশা করতেছি 17-18টা দুধ হবে। হ্যাঁ, হয়তো একটু কম বেশি হইতেই পারে, তবে এটার কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না। এটা যেহেতু প্রেগনেন্ট, প্রথম বাচ্চা দিবে, এটা আমি দেখি নাই। এটা যে নেয় তার একটা আইডিয়ার উপর সে নিতে পারবে। কিরকম দাম যাচ্ছে এই অবস্থায়? এটা 2,50,000 টাকা দাম যাচ্ছে এই অবস্থা না? জি। আচ্ছা, তারপরে আলোচনার সুযোগ আছে? জি। আচ্ছা, শিল্পে ওই পাশে তো মাশাআল্লাহ দিলে আরেকটা চমৎকার গাবি দেখতেছি। দাঁতে 2 দাঁত থেকে 4 দাঁত হচ্ছে। হ্যাঁ, গাভীটা অনেক বড় সরু হয়ে গেছে। এটার দাম চাচ্ছে 2,40,000। ষাঁড় বাচ্চা দিছে, জি, কালকে বাচ্চা দিছে। এটা উলানে পানি টানি আছে এখনো। হ্যাঁ, উলানে এখনো মাত্র কালকে রাত্রে বাচ্চা দিছে। এটা তো এখন কোনো আমি দুধের গ্যারান্টিটা এখন দিতে পারবো না, তবে এটা যা যেহেতু কালকে বাচ্চা দিচ্ছে, এটা তো আমি আজকে বলতে পারতেছি না, 2-1 দিন গেলে আমি বলতে পারবো। হ্যাঁ, প্রথমবার। হ্যাঁ হ্যাঁ, বেশ বড় সরো গাবি। এই গাভীটার দাম চাচ্ছি 3,60,000 টাকা। কি কি করবে, হ্যান্ডাই টপ করা যায় না? এটার দাম যাচ্ছে 3,60,000। হ্যাঁ, আলোচনার সুযোগ আছে। চলেন, তারপরে মাশাআল্লাহ দিলে আরেকটা চমৎকার। হ্যাঁ, এটা অনেক 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 বড় একটা গাভী। হ্যাঁ, এটা যে মাথাটা দেখেন জার্সি এবং পিছন সাইডটা অস্ট্রেলিয়ান। হ্যাঁ, এই জাতের গরুগুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জাতের গরুগুলো খুব কম পাওয়া যায়, খুবই কম পাওয়া যায়, খুবই রেয়ার, খুবই রেয়ার। হ্যাঁ হ্যাঁ, মাথাটা এত বড় একটা গাভী, এটার মাথাটা একদম ছোট। হ্যাঁ, ছোট। হ্যাঁ, বাচ্চা দিছে আজকে 9 দিন, তো এটা থেকে অলরেডি আমি 23-24 দুধ পাচ্ছি। হ্যাঁ, অলরেডি 23-24 দুধ পাচ্ছি, এবং দেখেন 4টা বান 4 জায়গায়, খুবই সুন্দর একটা গাভী। 4টা বান 4 জায়গায় আছে, এবং হ্যাঁ, এর মাজাটাও খুব সুন্দর, মানে এই গরুটা মানে খুবই একটা সুন্দর, মানে যেটা বলে ফেন্সি গরু বলে যেটা, হ্যাঁ মানে ফেন্সি কবুতর বলে যেটা, হ্যাঁ সেম ওই কোয়ালিটি একটা। আচ্ছা আচ্ছা, সাথে চিকে বকনা হচ্ছে নাকি? জি,
এটার সাথে বকনা বাচ্চা কতবার কততম বাচ্চা দিছে হ্যাঁ এটা ফার্স্ট বিয়ান দিছে এটা হ্যাঁ ফার্স্ট বিয়ানে মাত্র দুই দাঁতে অনেক বিগ সাইজের একটা গাবি কত যাচ্ছে দাম এটা দাম যাচ্ছে আমি 3,60,000 হ্যাঁ এটা সামথিং কিছু কম বেশি করা যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনার বাচ্চার বয়স আজকে 13 দিন এটা থেকে আমি গ্যারান্টি সহ এবং আমি দোয়া দিতে পারবো 18-19 লিটার জি খাটো প্রকৃতির হইলে মানে পা একটু ছোট হ্যাঁ বাট কিন্তু ডাবল বডি হ্যাঁ ডাবল বডি এবং গাবিটা দেখছেন লম্বা কত হয়তো হাইট একটু কম কিন্তু লম্বা অনেক কিরকম দাম চাচ্ছেন এটা এটার দাম চাচ্ছি 2,60,000 জি ঠিক আছে মাশাআল্লাহ আপনার খামারে অনেকগুলো গাবি আছে আসলে সবকটা গাবি দেখানো সম্ভব না যে কটা আমরা দেখাতে পেরেছি বা সময় স্বল্পতার কারণে সবকটা দেখানো এক প্রতিবেদনে সম্ভব না জি গাবিগুলো যেগুলো দেখলাম ভালো লাগলো যদি কেউ নিতে চায় তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আমার ফোন নাম্বার দাও থাকবে আমার সাথে আলোচনা করে আমরা এখানে আয়েশা দেখে আসেন যাচাই করে নিতে পারবে আচ্ছা দেখে আসেন বুঝে যাচাই করে নিতে জি আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন আমার মোবাইল নাম্বারটা 01706287612 আচ্ছা এই নাম্বার যোগাযোগ করে আপনার এখানে আসুন জি আচ্ছা ঠিক আছে ওকে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম